attention, how does attention come into? মনোযোগ হলো শুধু মানসিক সতর্কতা, মানসিক সতর্কতা আর সচেতনতা দুটো আলাদা জিনিস। সচেতনতা হলো পুরোপুরি জীবন, যেই মাত্রা তীব্রতায় আপনার জীবনটা কাজ করছে সেই মাত্রা সচেতনতায় আপনি আছেন, কিন্তু মনোযোগের ব্যাপারটা আপনি দিতে পারেন, তুলে নিতে পারেন। আপনার সচেতনতাকে দিয়ে আবার তুলে নিতে পারেন না, এটা আছেই, কতটা জোরদারভাবে আছে সেটাই শুধু কথা। কিন্তু মন দেওয়ার ব্যাপারটা আপনি থামিয়েও দিতে পারেন, তাই না? আপনি চালু করতে পারেন, আবার বন্ধও করতে পারেন, এমন নয় কি? আপনি মনোযোগ দিতে পারেন কিছুতে, আবার তুলেও নিতে পারেন মনোযোগ কিছু থেকে, তাই তো? তো এটা একটা আলাদা মাত্রা, এ হলো মনের কাজ, সুতরাং এটা বাস্তব নয়, এ হলো খালি মনোসংযোগ, এটা হলো মনের কাজ। মন অনেক কিছু করতে পারে, তবে এটা একটা আলাদা মাত্রা, এটা মনস্তাত্ত্বিক, এটা অস্তিত্বের ব্যাপার না। এখানে তিন আনছি, আর প্রশ্ন আছে? ঠিক এই কথাটাই এক্ষুনি বলছিলাম, আপনার নাম কি যেন? কবিতা। আমরা এক্ষুনি এটা বললাম, আপনি মনোযোগ দেননি। আচ্ছা দেখুন, এই মুহূর্তে কি আপনি সজাগ? সবার আগে আপনি কি বেঁচে? হ্যাঁ, এরপর আপনি কি সজাগ? কতটা সজাগ? যথেষ্ট সজাগ, যথেষ্ট সজাগ আমি কি বলছি শোনার জন্য, যথেষ্ট সজাগ দেখার জন্য যে আমি কোথায় বসে, যথেষ্ট সজাগ জানার জন্য এতগুলো মানুষ আপনার চারপাশে, ঠিক? এখন এতটা সজাগ আছেন বলেই নিজের চারিপাশের এই জিনিসগুলো বুঝতে পারছেন, জানেন এতগুলো লোক আপনার আশেপাশে, জানেন আমি কথা বলছি, জানেন আমি এখানে বসে, এই সব কিছু আপনি বুঝতে পারছেন। কি করে, কি দিয়ে? আপনার ইন্দ্রিয়গুলো দিয়ে, শুধু আপনার চোখ দিয়েই নয়, আপনার কান দিয়ে ও অন্যান্য ইন্দ্রিয়গুলো দিয়ে কিছুটা কাজ করছে। তো আপনার পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আপনি অনুভব করছেন এই মুহূর্তে, একটা নির্দিষ্ট মাত্রায় জাগ্রত আছেন বলেই আপনি বুঝতে পারছেন আশেপাশে কি ঘটছে, অন্তত চারিপাশের ভৌত জগৎটাকে, ঠিক? আপনি জানেন না আপনার পাশে বসে থাকা মানুষটার মধ্যে কি চলছে, তাই না? আপনি জানেন না এই লোকটার মাথায় কি চলছে, আপনি জানেন না ওই লোকটার মধ্যে কি হচ্ছে, জানেন না সেই লোকটার শক্তিস্তরে কি হচ্ছে, এসবের কিছুই আপনি জানেন না, কিন্তু অন্তত ভৌত বাস্তবটা আপনি বুঝতে পারেন, ততদূর অবধি আপনি জাগ্রত। ধরুন একটু ঝিমুনি লাগছে আপনার, তখন আপনি দেখবেন জানেনই না আমি কি কথা বলে চলেছি, এরকম হয়েছে? ধরুন আপনার একটু ঝিমুনি এলো, তাতে কি হলো না, আপনার জাগ্রত ভাবটা একটু নিচে নেমে গেল। যেহেতু আপনার জাগ্রত ভাবটা আগের চেয়ে নিচে নেমে গেছে, খেয়াল করেছেন আমি বলে গেলেও আপনি বুঝতে পারেন না, হ্যাঁ কি না? কান দুটো খোলাই আছে, তাই না? কেউ কিছু গুঁজে দেয়নি, শব্দ কিন্তু গিয়ে কানের পর্দায় ধাক্কা মারছে, তাই নয় কি? আমি যা বলছি তা কোনোভাবে গিয়ে কানের পর্দায় ধাক্কা মারছে কি না? হ্যাঁ মারছে, কিন্তু তা সত্ত্বেও আপনি বুঝতে পারছেন না। যেহেতু আপনার জাগ্রত ভাবটা এক ধাপ নিচে নেমে গেছে এখনের থেকে, তো এটা যদি নিচে নামতে পারে একে আপনি ওপরেও তুলতে পারেন, তাই না, যুক্তির খাতিরে? তো আপনার জাগ্রত ভাব যদি আরও উচ্চ মাত্রায় উঠতে থাকে, তাকে যদি উঠতে হয় আপনার শক্তিকে আরও চড়াতে হবে। যদি আপনার শক্তি, জীবনী শক্তি যদি আরও তীব্র মাত্রায় ওঠে, আপনার জাগ্রত থাকাটাও জাগ্রত ভাবের আরও উচ্চ মাত্রায় ওঠে। যেই আপনার জাগ্রত ভাবটা উচ্চ মাত্রা স্তরে ওঠে, উচ্চ মাত্রায় ওঠে, আপনার বোধশক্তি আরও স্পষ্ট হতে থাকে, আর আপনার বোধশক্তির তীক্ষ্ণতাটা বৃদ্ধি পায়। যেই আপনার বোধশক্তির তীক্ষ্ণতাটা বৃদ্ধি পায়, এটা আপনার অভিজ্ঞতার মানেটাকেই পাল্টে দেয়। এই যে আপনি এখানে বসে, আপনার পাশের লোকটা বসে আছেন শুধু, যদি আপনার জাগ্রত ভাব এমন হতো যে ওনার মধ্যে যাই হচ্ছে আপনি জানতে পেরে যাচ্ছেন, তখন এখানে বসে থাকার অভিজ্ঞতাটা ভীষণ অন্যরকম হতো, তাই না, হ্যাঁ কি না? এবার পরিষ্কার হয়েছে? এবার আপনি যদি আপনার জাগ্রত ভাবটা বাড়াতে চান তা হবে না, আপনি যদি নিজের বোধশক্তি বাড়াতে চান তা হবে না, আপনি যদি নিজের অভিজ্ঞতা বাড়াতে চান তাও হবে না। আপনার হাতে যেটা আছে সেটা হলো আপনি নিজের জীবনী শক্তিটাকে বাড়াতে পারেন, আপনি ভোল্টেজ বাড়ানোর কাজটা করে যেতে পারেন, আপনি আলো বাড়ানোর কাজটা করতে পারেন না, পারেন কি?
ইভেন ফিজিক্যালি, এমনকি ভৌতভাবেও আপনি কি আলোর ভেদ ক্ষমতাটা বাড়াতে পারেন? কিন্তু আপনি ভোল্টেজ বাড়ানোর কাজটা করতে পারেন। আপনি যদি ভোল্টেজটা বাড়ান, বাদবাকি জিনিসগুলো সব নিজে থেকেই হবে।